সিমলা যাওয়ার জন্য আমরা প্রথমেই কালকা পৌঁছে সেখান থেকে টয় ট্রেনে সিমলা যাই, কিন্তু ডাইরেক্ট কালকার ট্রেন না পেলে দিল্লি হয়ে শতাব্দী এক্সপ্রেসে কালকা চলে যাওয়া যায়। ট্রেনে উঠতেই প্রথমে খবরের কাগজ দেওয়া হয়, লেগ স্পেস খুব ভালো, ব্যাগপত্র সব উপরে তুলে রাখতে হয় তাই কুলি নিলে সুবিধে হবে। এরপরেই আসে প্রত্যেকের জন্য জলের বোতল। ট্রেন দিল্লি ছেড়ে এগোতেই 1 ঘন্টার মধ্যে সার্ভ করা হয় বিকেলের স্ন্যাক্স, যার মধ্যে থাকে খাস্তা কচুরি, ভেজ স্যান্ডউইচ, একটা টি কিট, প্যাকড সোন পাপড়ি এবং চিড়ে। কিছুক্ষণ পরেই আমাদেরকে গরম জল সার্ভ করা হলো, চা নিজের মতোই বানিয়ে নিলাম এবং চায় চুমুক দিতে দিতে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এবার ট্রেন কুরুক্ষেত্র ঢুকছে। সন্ধ্যে 7:50 আম্বালা ক্যান্টনমেন্ট পেরোনোর পর ডিনার সার্ভ করা হয়। ডিনারের ক্ষেত্রে ভেজ এবং ননভেজ যে কোনো অপশানই সিলেক্ট করে নেওয়া যায়। টিকিট বুকিংয়ের সময় এই অপশানটা আসে। ভেজে থাকে পনির এবং ননভেজে চিকেন, সঙ্গে থাকে জিরা রাইস, ডাল, একটা সবজি আর 4টে রুটি। চণ্ডীগড় স্টেশনে ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে যায় এবং রাত 9:15 শতাব্দী এক্সপ্রেস পৌঁছায় কালকায়।